Hello viewers, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো দিস ইজ হৃদয় এন্ড ইউ ওয়াচিং হাইপারটেক বাংলা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে, আসলে কি আজকে খুবই বিষয়টা যদিও খুবই নর্মাল, আবার অনেকটা প্রয়োজনীয় একটা বিষয়, কারণ হচ্ছে আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কীভাবে একটা গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি নিজে হাতে। অনেকেই হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একটা জিমেল অ্যাকাউন্ট বা একটা গুগল অ্যাকাউন্ট তো যে কারো কাছ থেকে খুলে নিতে পারি, সো তেমন আমি কেন এটা নিজে করতে যাব। আসলে কি আপনি হয়তো এটা আপনার জানা বা জানা আমি জানি না, তারপর বলতেছি আপনি হয়তো এটা জানেন না যে একটা গুগল অ্যাকাউন্ট আপনার পুরো অ্যান্ড্রয়েড ফোনটাকে কন্ট্রোল করে জিনিসটা। এটা দিয়ে যেমন দেখে আছে, আমি জাস্ট উদাহরণ দিই যে গুগল অ্যাকাউন্টটা কী কী আপনার কতটুকু প্রয়োজনীয়। আপনার গুগল অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্লে স্টোরের সাথে লিঙ্ক করা, আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুক বলেন, টিকটক বলেন, ফ্রি ফায়ার গেমিং যত গেমিংসের কথাই বলেন, ফ্রি ফায়ার, লাইকি, মেসেঞ্জার, আপনার সবগুলো অ্যাক্সেস কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকেই নেয়, বা জিমেল, এটাও কিন্তু একটা ইমেল অ্যাড্রেস, সো সেটাও কিন্তু নেয় আইকুল্ট বা সব কিছু। এ বিষয়ে আমি পরে ভিডিও বানাবো, যাই হোক। সো এখন এত কিছু বলতে গেলে অনেক লং হয়ে যাবে, সো আমরা জাস্ট এটাই দেখবো যে কীভাবে হচ্ছে আপনার একটা গুগল অ্যাকাউন্ট খুব সহজেই আপনি খুলতে পারেন একটা জিমেল অ্যাকাউন্ট। জাস্ট এতটুকু বলি যে যেই গুগল অ্যাকাউন্টটা ছাড়া আপনি কিন্তু প্লে স্টোর থেকে একটি অ্যাপসও ডাউনলোড করতে পারবেন না। সো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। সো অনেক কথা বলে ফেলছি, এ বিষয়ে এই টপিকে আবার ভিডিও বানাবো যে একটা গুগল অ্যাকাউন্ট কীভাবে প্রোটেক্ট করা যায় বা কীভাবে কী করা যায়। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কাজের দিকে। তো ওয়েলকাম ব্যাক। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রোম ডেভ বা ক্রোম বেটা, আপনি যে কোনোভাবেই খুলতে পারেন, কিংবা আপনি জিমেলে, ক্রোমে যে কোনো একটাই খুলতে পারেন। তো যেহেতু আমি ডিমো দেখাচ্ছি, ক্রোম ডেভ এই ব্রাউজারটা থেকেই খুলবো। তো জাস্ট আমি দেখানোর জন্য যে কীভাবে আপনি নিজে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, গুগল অ্যাকাউন্ট। সো আপনাকে এটার মধ্যে প্রবেশ করতে হবে যে কোনো একটা ব্রাউজারে কিংবা অন্য যে কোনো পন্থায়। তো কমেন্টে অবশ্যই জানাবেন যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমি হেল্প করব। তো প্রথমে আপনার যেখানে আসে, আমার এখানে যে আমার যে ডিফল্ট অ্যাকাউন্টটা সেটা লগ ইন করা আছে, তো এখানে ক্লিক করবেন। আর যদি এরকমটা না থাকে আপনাদের ফোনে, যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে এমনিতেই সিং ইন চাইবে। তো তারপরে হচ্ছে আপনি এখানে আপনার আইডিটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন চেকিং ইনফো হচ্ছে আমাদের প্রসেসটা চালু। তো এখানে আমার স্ক্রিনের প্যাটার্নটা চাচ্ছে, আপনার ফোনের যে লক প্যাটার্নটা আছে সেই লকটা দিবেন, লকটা দিয়ে ফোনটা আনলক করবেন। আনলক করার পরে আপনাকে এখানে ভেরিফাই আইডেন্টি করার পরে আপনার এখানে অপশানটা আসবে, তো চেকিং ইনফো কিছুক্ষণ টাইম নেবে লোডিংয়ের জন্য। তো এরপরে হচ্ছে আপনাকে এখানে লগ ইন করতে বলতেছে ইমেল আর ফোন। তো আপনি এই হচ্ছে মেন ধাপটা, এখান থেকে খেয়াল রাখবেন, হয়তো অনেকেই এখানে এসে আটকে যায়। তো যাই হোক, এখান থেকে আসবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখুন নিচে বাম পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন। এরপর আপনার নাম দিবেন, যেমন আমি দিয়ে রাখছি হৃদয়। এরপরে নেক্সট, এরপরে হচ্ছে বার্থডে ডেট, আবারও বলতেছি বার্থডে ডেটটা হচ্ছে আপনার দেখে আছে আপনার অ্যাকাউন্টটা কেউ হারিয়ে গেল বা পাসওয়ার্ড ভুলে গেলেন, সো রিকভারির জন্য অনেক কিছু প্রয়োজন হয়, তো সে বিষয়টা আমি পরে বলবো। তো এই কারণে আমি এখানে এরকম একটা বার্থডে ডেট দিতেছি। আসলে এটা হয়তো আমি পরবর্তী একটা ভিডিও ক্রিয়েট করব যে কীভাবে আপনার অ্যাকাউন্ট প্রোটেক্ট করবেন, তখন আমি এটা বিষয়ে সম্পূর্ণ সব কিছু বলবো। তো এখন জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে খোলা যায়। তো এখন আমি এটা দিতেছি, এটাও একটা কারণে আমি বার্থডে ডেটটা যেভাবে দিতেছি এটা আমার রিয়াল বার্থডে ডেট না, যদিও তারপর আমি এটা একটা মিলিয়ে মানে একটা সিরিয়াল দিয়ে দিতেছি। এরপর আছে মেল, জেন্ডার নিচে মেল, এরপর নেক্সট। এরপর হচ্ছে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি চুজ করতে বলতেছে, তো আমি দিয়ে দেখি হৃদয় এখান, যদিও নাই কারণ এই নামে অলরেডি অনেকগুলো আমি বুক করে রাখছি। ঠিক আছে, যেরকম আপনার যেটা মনে থাকে এরকম একটা দিবেন। নেক্সট দেখি 11:55 না 11:55 তে নাই,
Yes, নিচে একটা সাজেস্ট করছে SK695143 মি। এই নামে পাওয়া গেছে। এখন হচ্ছে আপনার পাসওয়ার্ড চুজ করতে হবে। যদি আপনি দেখে এসে এতটা ইয়ে না করেন, নিচে যে সাজেস্টে আসে ওইখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো আমি যেহেতু এটা পাইছি, পাওয়ার পরে আমি এখানে এখন আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেব। তবে মনে রাখতে হবে অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা হতে হবে বড় হাতের, মানে বড় স্পেল, প্রথম স্পেলিংটা বড় হাতের, এরপর হচ্ছে ছোট হাতের, মানে লিটারের একটু, মানে বড় হাতের একটা অক্ষর, ছোট হাতের একটা অক্ষর। এরপর হচ্ছে আপনার থাকতে হবে একটা অ্যাড্রেস পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য। এরপর আপনি এলোমেলো যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবেন, মানে আপনার এগুলো থাকতে হবে। তো আমি এখানে 7 8 9 7 8 9 দিয়ে দিলাম। তো এখন এখানে ফোন নম্বর চাচ্ছে, যেহেতু আমার এই ফোন নম্বরে অলরেডি ভেরিফাই করা আছে। ঠিক আছে, তো আপনার সিম নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই। ফোন নাম্বারটা আমি ফোন নাম্বারটা দিব না, আমি ফোন নাম্বার না দিয়ে এখানে স্কিপ করে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখুন আমার রিভিউয়ার অ্যাকাউন্ট ইনফো, ইউ ক্যান সি জিমেল অ্যাড্রেস ইন সিংগিং ইন লেটার। এখানে যে দেখুন আমার জিমেল অ্যাড্রেসটা হৃদয় খান 111555131@gmail.com। ঠিক আছে, তো নেক্সট আমাদের গুগল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আই এগ্রি, এখানে গুগলে আপনার কিছু পারমিশন চাবে, সেটাকে আপনি আই এগ্রি দিয়ে রাখবেন। তো অবশ্যই আমরা শিখলাম যে কীভাবে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি খুব তাড়াতাড়ি। একটা গুগল অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট বললে ভুল হবে, কারণ জিমেল একটা জিমেল একটা অ্যাড্রেস। সো গুগল অ্যাকাউন্ট তো দেখুন তৈরি হয়ে গেছে আমার হৃদয় খান এই, মানে এই অ্যাকাউন্টটি। সো এই অ্যাকাউন্টের জন্য আরও কীভাবে অ্যাকাউন্টটা প্রোটেক্ট করতে হয়, কীভাবে নেওয়া হয় এই বিষয়ে আমি পরবর্তীতে আবার আরেকটা ভিডিও বানাবো, যদি আপনাদের ভালো লাগে। তো সেজন্য আমি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে এমনিতেই। সো ব্যাক আপ বুক আপ এগুলো নিয়ে পরে একটা ভিডিও বানাবো। সো আশা করি সবাই হাইপারটেক বাংলার সাথেই থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শেয়ার করতেছি, বাই বাই।